আশা করি সবাই ভালো আছেন আমি দেবানিক মিত্র আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ইন্টেলিজেন্স একাডেমিতে আপনাদের স্বাগত আজকে আমরা এর আগের লেকচারে পড়েছিলাম যে সুলতানি যুগ বা সুলতানি শাসন মধ্যযুগের অন্তর্বর্তী সুলতানি শাসন সেটা প্রতিষ্ঠিত হওয়ার আগের প্রেক্ষাপটটা নিয়ে আজকে আমরা সরাসরি চলে আসবো সুলতানি শাসন ব্যবস্থা সেই টপিকের মধ্যে আমরা যাব যেখানে আমরা একের পর এক সুলতানি যুগের রাজাদের শাসকদের তাদের রীতি নীতি এবং তাদের সমস্ত পরিমাণ সংস্করণ তাদের রাজত্বকালের সমস্ত কিছু আমরা দেখব তো চলুন টপিকে যাওয়া যাক পিরিয়ড অব দিল্লি সুলতানত দিল্লির যে সুলতান শাসন সেটা মূলত শুরু হয়েছিল বারোশো ছয় থেকে এবং সেটা চলে পনেরোশো ছাব্বিশ অব্দি একদম ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ শাসক ছিল ইব্রাহিম লোদি যার সাথে প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ বাবরের সাথে হয়েছিল এবং তারই সাথে সাথে প্রথম পানিপথের যুদ্ধের সাথে সাথে সুলতান শাসন ভারতবর্ষের বুক থেকে সম্পূর্ণ পরিমাণে সমাপ্ত ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয় তাই দিল্লি সুলতানের যে পিরিয়ড যে দিল্লি সুলতান বংশ যে শাসন শাসকদের যে সময়কাল সেটা হচ্ছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত এখানে একে একে দেখব প্রথম যে ডাইনেস্টি রুল করে দ্যাট ইজ স্লেব ডাইনেস্টি এইট্টি ফোর ইয়ার্স বারোশো ছয় থেকে বারোশো নব্বই দ্বিতীয় খিলজি ডায়নেসটি বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি থার্টি ইয়ার্স তৃতীয়ত তুগলাক ডায়নেস্টি তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো তেরো নাইনটি থ্রি ইয়ার্স সৈয়দ ডাইনেস্টি চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন সাঁত্রিশ বছর থার্টি সেভেন ইয়ার্স অ্যান্ড ফাইভ লোদি ডাইনেস্টি চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ সেভেন্টি ফাইভ ইয়ার্স এক্ষেত্রে একমাত্র তুগলাক ডাইনেস্টি যে সবচেয়ে বেশি টাইম রুল করেছে তুগলাক ডাইনেস্টি হায়েস্ট পিরিয়ড অব দি রুল করেছে হায়েস্ট রুলার দ্যাট ইজ তুগলাক তুগলাকরা সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় ছিল এবং তারপর যদি কেউ হয় সেটা হচ্ছে দ্যাট ইজ স্লেপ ডাইনেস্টি এবং সবচেয়ে শর্টেস্ট যদি বলা হয় সবচেয়ে শর্টেস্ট রুলিং পিরিয়ড কার তো দ্যাট ইস খিলজি শর্টেস্ট রুলিং পিরিয়ড সবচেয়ে শর্টেস্ট রুলিং পিরিয়ড হচ্ছে খিলজি মাত্র তিরিশ বছর তো চলে যাব আমরা স্লেভ ডাইনেস্টিতে হম আমি এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে মোহাম্মদ ঘড়ি যখন ভারতবর্ষে এসেছিলেন যিনি সেকেন্ড তুর্কি শাসক ছিলেন তিনি আসার সময় তার সমস্ত ধন সম্পদ লুট করে চলে যাওয়ার সময় তিনি তার একজন স্লেফকে একজন কৃতদাসকে এই প্রথমবারের জন্য দিল্লির সিংহাসনে বসেছিলেন এবং তিনি হচ্ছেন আর কেউ না কুতুবুদ্দিন আইবক প্রথমবারের জন্য দিল্লির সিংহাসনে কোনো কৃতদাস বসতে পেরেছিল এবং সেটাও খুব শর্ট পিরিয়ডের জন্য দ্যাট ইজ ফোর ইয়ার্স খুব বেশি দিন কতদিন থাকতে পারেনি তো চলুন আমরা দেখে নেব স্লেভ ডায়নাস্টির যে রুলার্সের এক্ষেত্রে বলা ভালো টোটাল নয় জন রুলার আছে স্লেভ ডায়নাসিটির কিন্তু এক্সামসের পয়েন্ট অফ ভিউ থেকে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনার পয়েন্ট অফ ভিউ থেকে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চারটে রুলার ছিল সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক সামসুদ্দিন ইলতুতমিস রাজিয়া সুলতানা এবং গিয়াসউদ্দিন বলবান এ এছাড়া আর কোনো রুলার সেরকম ইম্পর্টেন্ট নেই মাত্র চারজন রুলারই এই নজনের মধ্যে যারা খুব যাদের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল তাদের শাসনকালে এবং তাদের থেকেই যে কোনো এক্সামের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বেশি যেখান থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি এই চারজন রুলার থেকেই আসে অন্যান্যদের অত আসে না এবং স্লেভ ডাইনাস্টি একমাত্র ডায়নেসটি টোটাল সুলতানি মানে রুলিং পিরিয়ডের মধ্যে তিনি একমাত্র একটাই মাত্র ডায়নেসিটি স্লেভ ডায়নেসিটি যার চারজন ইম্পর্টেন্ট রুলার আছে বাকিদের এত নেই যাই হোক তাহলে কুতুবুদ্দিন আইবক আইবাক রাজিয়া সুলতানা এবং গিয়াসুদ্দিন বলবন এই চারটে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কেউ খুব একটা ইম্পর্টেন্ট নয় তো প্রথমেই আলোচনা করবো কুতুবুদ্দিন আইবককে নিয়ে কুতুবুদ্দিন আইবক আমরা জানি যে একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে মোহাম্মদ ঘড়ির একজন কৃতদাস দাস যিনি দিল্লির মসনাদে বসলেন এবং শুধু দাসবংশ নয় সুলতানি পিরিয়ডের রুলিং পিরিয়ডের সূচনা করলেন মাত্র চার বছরের জন্য তিনি ছিলেন বারোশো ছয় থেকে বারোশো দশ মাত্র চার বছরের জন্যই তিনি রুল করতে পেরেছিলেন কিন্তু এই চার বছর রুল ছিল একটা তাকে মনে রাখার মতন সময় যেটুকুনি তিনি সময় পেয়েছিলেন হাতে সেটুকুনি সময় তিনি নিজের মতন করে নিজের সুন্দর একটা সাম্রাজ্যকে গড়ে তুলেছিলেন তো দেখব প্রথমত এটা তো আগে আলোচনা করা উচিত যে মোহাম্মদ ঘড়ি তাকে বসে যখন স্বদেশে প্রত্যাবর্তন করলেন নিজের দেশে ফিরে গেলেন তিনি যখন তিনি মারা গেলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির মৃত্যুর সাথে সাথে এখানে ইলতুত ক্ষমা করবেন কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক কিন্তু এখানে নিজে নিজেকে নিজে একজন স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করে দিলেন এবং নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করার সাথে সাথে তিনি সুলতান উপাধি ধারণ করলেন ভারতবর্ষের বুকে প্রথম সুলতান উপাধি ধারণ করলেন কিন্তু কুতুবুদ্দিন আইবক এবং তিনি অবশ্যই দাস বংশের প্রতিষ্ঠাতাও আইবক কথার অর্থ হল এই যে কুতুবুদ্দিন আইবক আইবক কথার অর্থ আর কিছু না আইবক কথার অর্থ হচ্ছে দাস স্লেভ কৃতদাস যেহেতু তিনি একজন কৃতদাসের জায়গা থেকে বিলং করতেন যেহেতু তিনি মোহাম্মদ খড়ির কৃতদাস ছিলেন তাই তাকে আইবক হিসেবেই সে পরিচিত পরিচিতি পেয়েছিলেন তাই তাকে বলা হতো কুতুবউদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক দুটো তার সাম্রাজ্যকালে মসজিদ স্থাপন করেন এবং মসজিদের মধ্যে শুধু মসজিদ নয় এগুলোতে এক একটা স্থাপত্যও বটে একটা হচ্ছে কুয়াতুল ইসলাম এবং আরেকটা হচ্ছে আড়াই দিন কি ঝোপড়া আড়াই দিন কি ঝোপড়া এটা আজমিরে অবস্থিত আড়াই দিন কি ঝোপড়া এটা আজমিরে অবস্থিত এবং কুয়াতুল ইসলাম এটা দিল্লিতে অবস্থিত দুটো খুব ফেমাস স্থাপত্য বিল্ট বাই কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক আমরা অনেকেই আমরা প্রত্যেকেই প্রায় জানি যে কুতুবুদ্দিন কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের প্রতিষ্ঠাতা তিনি কুতুব মিনারের প্রতিষ্ঠা করেন কিন্তু আমাদের মধ্যে অনেকেরই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে একটা ভুল বোঝা আছে যে কুতুব মিনারটা হয়তো তিনি তার স্মৃতিতে বা তিনি তার নামই তৈরি করেছিলেন যেহেতু তার নাম কুতুবউদ্দিন এবং ডেফিনেটলি তিনি যেটা বানিয়েছেন তার নামও কুতুব মিনার কুতুব নামটা আছে তো সেক্ষেত্রে এটা আমাদের জানতে হবে যে কুতুবুদ্দিন আইবক কিন্তু কুতুবউদ্দিন আইবকের নিজের স্মরণে বা নিজের জন্য কোনো স্থাপত্য তৈরি করেননি তিনি তার যে সুফি ধর্মগুরু খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি খুব ফেমাস এবং খুব ইম্পর্ট্যান্ট একটা নাম কোয়েশ্চেনে প্রচুরবার কম্পিটিভ এক্সামে বিশেষ করে পিসিএসএ এসছে এই কোয়েশ্চেনটা যে কার স্মৃতিতে কুতুবুদ্দিন আইবক এই স্থাপত্য করেছিলেন কুতুব মিনার স্থাপত্য নির্মাণ করেছিলেন তাহলে উত্তরটা হবে ডেফিনেটলি সুফি ধর্মগুরু খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তার সম্মানে কুতুব মিনারের স্থাপনা করেছিলেন কুতুবউদ্দিন আইবক কিন্তু তিনি কুতুব মিনারের কাজটা সম্পন্ন করতে পারেননি তার আগে কুতুবউদ্দিনের মৃত্যু ঘটে এবারে জিনিসটা দেখা যাক এই একটা স্ট্রাকচার এটা বেস এই স্ট্রাকচারটা বা বেসটা তৈরি করে গেছিলেন কুতুব মিনার এই এই কুতুব মিনারের এই স্ট্রাকচারটা তৈরি করে গেছিলেন কুতুবউদ্দিন এর উপরে তিনটে এরকম করে ফলক বা তিনটে স্তম্ভ সেটা তৈরি করেছিলেন পরবর্তী শাসক আমরা পড়ব নিয়ে তিনি হচ্ছেন ইলতুতমিস এবং এরও উপরে দুটো আরও স্ট্যাচু বা স্তম্ভ যেটাকে আমরা বলি বা ফলক এই দুটো স্তম্ভ আরও পরবর্তীকালে এই দুটো এক্সট্রা এক্সটেনশন করেন বহু বছর পর ফিরোজ সাতুগ্লক ফিরোজ সাতুগ্লকের আমলে এর এই ইলতুতমিসের এই স্ট্রাকচার অবধি ছিল তো ফিরোজ সাথুগ্লোকের আমলে বীজ মানে বাজ পড়ে এর উপরটাতে বাজ পড়াতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফিরোজ সাথুগলাক সেটাকে পুরোপুরি রিপেয়ারও করেন এবং তার উপরে আরও দুটো এক্সট্রা বানান স্তম্ভ আমরা প্রত্যেকটা জিনিসই পড়ব মধ্য ভারতের মানে মধ্যযুগীয় ভারতের সমস্ত ইতিহাসটাকেই প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রত্যেকটা ইউটিউব দর্শকের কাছে উদ্দেশ্য হচ্ছে তুলে ধরা ঠিক ততটুকুনি তুলে ধরা যতটুকুনি একটা গল্পের মতন করে শুনতে গেলে ভালো লাগে বা জানা দরকার আর একজন পরীক্ষার্থী সে যে কোনো স্তরের পরীক্ষা দিচ্ছে কম্পিটিভ হোক অ্যাকাডেমিক হোক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টপিক অবশ্যই হিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে নেক্সট কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোর বর্তমানে পাকিস্তানের একটি ফেমাস সিটি লাহোর কতুবুদ্দিন তার দানশীলতার জন্য লাখ বা লক্ষদাতা নামে পরিচিত ছিলেন কিন্তু প্রচুর পরিমাণে দান করতে ভালোবাসেন তাই তাকে লাক বা লক্ষ্যদাতাও বলা হয় কতুবুদ্দিনের সময়কার দুটো বিখ্যাত কবি হাসান নিজামি এবং ফকরউদ্দিন হাসান নিজামির একটা খুব ফেমাস বই আছে তাজুল মাসির তাজুল মাসির আর উদ্দিনের একটা ফেভারিট এবং বিখ্যাত গ্রন্থ হচ্ছে তারিকি মুবারক শাহী তারিখী মুবারক শাহী এটা হচ্ছে ফকেরউদ্দিনের লেখা এবং হাসান নিজামির হচ্ছে তাজ উল মাসির এই দুটো গ্রন্থ দুই কবির এবং এই হাসান নিজামি এবং ফকির উদ্দিন এই দুজনই হচ্ছেন কুতুবুদ্দিনের কন্টেম্পোরারি পোয়েট আনফর্চুনেটলি কুতুবুদ্দিন আইব বেশিদিন তার রাজত্বকে ধরে রাখতে পারেননি মাত্র চার বছরের মধ্যেই বারোশো দশ খ্রিস্টাব্দে চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবারে হোয়াট ইজ চৌগান চৌগান মিন্স পোলো আমরা ইংলিশে ইংলিশে এই খেলাটার নাম সবাই প্রায় জানি পোলো খেলা পোলো অনেকে দাঁড়িয়েও খেলে অনেকে ঘোড়া ঘোড়ায় চড়তে চড়তেও খেলে তো এই যে হর্স পোলো বা চৌগান এই হর্স পোলোকেই বলা হয় চৌগান বলা হতো এই চৌগান খেলতে গিয়ে গত বুদ্ধিন ঘোড়ার পিঠ থেকে পড়ে মাত্র চার বছরের তার রাজত্বকালের পিরিয়ডেই পড়ে মারা যান এবং এরই সাথে সাথে তার রাজত্ব সময় শেষ হয় এরপর যিনি আসেন শামসুদ্দিন ইলতুতমিস একজন ওয়ান্ডারফুল শাসক মানে একজন বিচক্ষণ একজন সুশাসক এবং সেই সময়কার একজন অনবদ্য শাসক এবং টোটাল দাস বংশ মানে স্লেব ডায়নেস্টি একটা কথা বলে রাখি স্লেভ ডায়নেস্টিকে ইলবাড়ি ডায়নেস্টিও বলা হয় ইলবাড়ি বংশ তাই স্লেভ ডাইনেস্টিকে স্লেভ ডাইনেসটি বলা হয় স্লেভ ডাইনেস্টিকে বংশ বলা হয় স্লেভ ডাইনেস্টিকে ইলবাড়ি ডাইনেস্টিও বলা হয় তো তিনটে নামে আমরা স্লেভ ডাইনেস্টিকে চিনি চিহ্নিত করি তো নেক্সট আসি যে টপিকে ছিলাম শামসুদ্দিন ইলতুতমিশ শামসুদ্দিন ইলতুতমিশ একজন অসাধারণ শাসক ছিলেন এবং বলতে গেলে গোটা দাস বংশে টোটাল স্লেভ ইন ডাইনেস্টির মধ্যে সবচেয়ে হায়েস্ট টাইমেড রুলার সবচেয়ে হায়েস্ট পিরিয়ড ধরে রুল করেছেন ইলতুতমিস সবচেয়ে হায়েস্ট পিরিয়ড রুলার কুতুবুদ্দিন মৃত্যু কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার একটা তার যে দত্তক পুত্র ছিলেন তার নাম ছিল আরামশাহ আরামশাহ কিছু দিনের জন্য সিংহাসনে বসেছিলেন ওই পাঁচ ছ বছরের সরি পাঁচ ছ মাসের জন্য পাঁচ ছ মাসের ব্যবধানে তিনি সিংহাসনে বসেছিলেন কিন্তু সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই তিনি তার অকর্মণ্যতা তার অপদার্থতা একটা শাসক সে তার সাফল্য আসে সে সিংহাসনে বসে সে কতটা তার দূরদর্শিতা আছে তার পারদর্শিতা সে কীভাবে নিজেকে ট্যাকেল করছে সাথে তার সাম্রাজ্যকে ট্যাকেল করছে সেটার উপর নির্ভর করে একজন সুশাসক কুশাসকের বিষয় তো আর আমসার ডেফিনেটলি এখানে একজন অকর্মণ্য এবং অপদার্থ প্রমাণিত হন এবং মোটামুটি আমির ওমোরও যারা সেই সময়কার নোবেল ছিল আমির ওমরাহ বলতে এখনকার দিনে আমরা যেটাকে বলি যেমন সরকার আমাদের যখন সরকার থাকে সরকারের ক্ষেত্রে যেমন কোনো একটা রাজ্যের ক্ষেত্রে হোক বা কেন্দ্রের ক্ষেত্রে হোক যেমন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী একজন হেড থাকেন তার সাথে যেমন ক্যাবিনেট মিনিস্টাররা থাকেন না তাকে পরামর্শ দেওয়ার জন্য ঠিক তখনের তখনের সময়তে ও রাজাকে পরামর্শ দেওয়ার জন্য একটা ক্যাবিনেট মিনিস্টারের মতনই একটা আমির এবং অমরাহদের একটা সংগঠন থাকতো সেটাকে ইলতুৎমিস আরও বেশি মজবুত করে পড়ব আমরা এখন ডেফিনেটলি এখনই পরব তো আমির ওমরাদের একটা মানে খুব মানে তারা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে যায় তার কাজকর্মে এবং মোটামুটি আরামসাকে সিংহাসন থেকে পদচ্যুত করার জন্য তারা ইলতুত আমন্ত্রণ জানায় দিল্লিতে এবার ইলতুত সেই সময় দিল্লিতে ছিল না সে ছিল পাঞ্জাবে কেন পাঞ্জাবে ছিল বাদাউন বলে একটা জায়গা আছে বদাউন একটা প্রদেশ একটা স্টেট সেই স্টেটের তিনি গভর্নর ছিলেন গভর্নর বলতে ধরে নেওয়া যেতে পারে যে প্রাদেশিক শাসনকর্তা আর কি দাস বংশেরই অন্তর্গত একটা প্রাদেশিক শাসনকর্তা হিসেবে তিনি নিয়োগ ছিলেন নিযুক্ত ছিলেন আর কি ইলতুত ছিলেন প্রথম প্রথম জীবনে তিনি ছিলেন হচ্ছে কুতুবউদ্দিনের কৃতদাস কুতুবউদ্দিন আইবক যেমন মোহাম্মদ খড়ির কৃতদাস ছিলেন তেমন ইলতুত ছিলেন কুতুবুদ্দিন আইবকের কৃতদাস কিন্তু তার কিছু পরে তার নিজস্ব পারদর্শিতার প্রমাণের প্রমাণ দিয়ে তিনি কুতুবুদ্দিন আইবকের মন জিতে নেন এবং কুতুবুদ্দিন আইবকের মেয়ের সাথে তার বিয়ে হয় তার মানে বুঝতেই পারছেন যে তার মানে কোন জায়গাতে ইলতুত মানে ইলতুতমিস দেখুন একটা মানুষ যে প্রথম জীবনে কৃতদাস এবং তার পরের জীবনে সেই মালিকের স্ত্রীকেই বিয়ে মানে মালিকের বোনকেই সে মেয়েকেই সে বিয়ে করছে বোন বউ অনেক কিছু বলে ফেললাম যাই হোক ক্ষমা করবেন মালিকের মেয়েকেই সে বিবাহ করছে তাহলে একই দিকে ইলতুতমিস কুতুবুদ্দিনের কৃতদাস তার সাথে সাথে জামাই তো আমির আমির আমিরা যখন ইলতুতমিসকে আমন্ত্রণ জানালেন যে আপনি আমাদের এখানে আসুন এবং দিল্লি থেকে এই অপদার্থ শাসককে সরিয়ে দিল্লি সিংহাসনের ভার গ্রহণ করুন ইলতুত তখন তৎক্ষণাৎ রওনা দিলেন এবং তিনি দিল্লিতে এসে পৌঁছালেন যথারীতি আরামশাক মতন একজন অকর্মণ্য শাসককে তার পদচ্যুত করা তার ইলতুত কাছে কোনো ব্যাপারই নয় তিনি তাই করলেন এবং যথারীতি সিংহাসন দখল করলেন আরাম শাহকে পরাজিত করলেন এবং দিল্লির সিংহাসনে দখল করলেন এবং বদান প্রদেশের তিনি শাসনকর্তা যেটা বলছিলাম এবং বংশে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বংশের সবচেয়ে দীর্ঘকালীন শাসক ছিলেন ইলতুতমিশ মিস সবচেয়ে লং রুলিং রুলার ছিলেন মানে সবচেয়ে লং পিরিয়ড রুলার তো এক্ষেত্রে ইলতুতমিশকে বলা হয় আরেকটা জিনিস ইলতুতমিশ যেমন যে দীর্ঘ মানে সময় ধরে যে সবচেয়ে দীর্ঘ সময় যে ধরে যে রাজত্ব করেছে শুধু তাই নয় ইলতুতমিশকে এখানে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা দাসবংশের রিয়েল ফাউন্ডার রিয়েল ফাউন্ডার কেন বলা হয় যেমন আমরা এর আগের টপিকে মানে এর আগের ভিডিওতে আমরা যখন দিল্লি সুলতানেতের আগের প্রেক্ষাপটটা পড়ছিলাম তখন সেখানে আমি বলেছিলাম আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যা সেখানে আমি বলেছিলাম যে তুর্কি সাম্রাজ্যের যদি বলা যায় যে তুর্কি সাম্রাজ্য বা তুর্কি আধিপত্যের ভারতবর্ষে তুর্কি আধিপত্যের রিয়েল ফাউন্ডারকে তাহলে সেটা হবে মোহাম্মদ ঘড়ি এসছেন তো অনেকেই এর আগে প্রথম এসেছিলেন মোহাম্মদ বিন কাসিম তারপরে তুর্কি ফার্স্ট তুর্কি এসেছিলেন মোহাম্মদ গজনী কিন্তু রিয়েল ফাউন্ডার তুর্কি আধিপত্যের ভারতবর্ষে তিনি হচ্ছেন মোহাম্মদ খড়ি কিন্তু যদি বলা হয় যে রিয়েল ফাউন্ডার অফ স্লেভ ডায়নাস্টি সেটা ডেফিনেটলি হবে শামসুদ্দিন ইলতুতমিস কেন কারণ কুতুবউদ্দিন আইবক যদি কোয়েশ্চেন হয় ফাউন্ডারকে স্লেভ ডায়নাস্টির সেটা হবে কুতুবুদ্দিন আইবক কিন্তু রিয়েল ফাউন্ডার হবে না কেন হবে না তিনি তার বংশকে প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি নিজেও রাজত্ব করেছিলেন কিন্তু সেটা মাত্র চার বছরের জন্য এই চার বছরে তিনি তার খুব বেশি তার পারফরমেন্স দেখাতে পারেননি কিন্তু ইলতুত যিনি পঁচিশ বছর শুধু সবচেয়ে লং পিরিয়ড ধরে শুধু রাজত্ব করেননি সাথে এন্টার দাসবংশকে একটা স্ট্রাকচার দিয়েছিলেন একটা মজবুত ভিত তৈরি করেছিলেন যার জন্য কিন্তু তার পরেও দাসবংশটা অনেক দিন মানে একটা বোঝা যাচ্ছে যে তিরাশি চুরাশি বছর রুল করেছে তার একটা ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করে গেছিলেন ইলতুতমিস সেই জন্য ঐতিহাসিকরা মনে করেন যথার্থই প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুত মিসের ক্রেডিটটা ডেফিনেটলি যায় তো যাই হোক তার রাজধানী ছিল লাহোর থেকে দিল্লি তার দিল্লি ছিল তার মনে রাখতে হবে এখানে আমি এরা একটু আগে যেটা বলছিলাম যে ওনার শ্বশুরমশাই মানে কুতুবুদ্দিন আইবক তার রাজধানী ছিল কিন্তু লাহোর তিনি সেটাকে স্থানান্তরিত করে লাহোর থেকে দিল্লিতে করলেন এবং ইলতুত একটা জিনিস তৈরি করলেন একটা অভিজাতদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন যাকে বলা হয় চাহেল চাহেলগানি বা চল্লিশ চক্র ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস চল্লিশ চক্র হোয়াট ইজ চল্লিশ চক্র ইলতুত একজন খুব বিচক্ষণ এবং দূরদর্শী ভাবাপন্ন একজন শাসক ছিলেন তিনি তার শাসনকালে বিভিন্ন কাজকর্ম নিজে একা স্বৈরাতান্ত্রিকভাবে না করার জন্য যাতে না করতে হয় সেই প্রসেসটা ভালো নয় সেই প্রসেসটা কোনো প্রজার জন্য ভালো হয় না কোনো রাজ্যের রাজত্বের জন্য ভালো হয় না সেই জন্য তিনি চেয়েছিলেন যে সবার পরামর্শ নিয়েই তিনি কোনো সিদ্ধান্ত নেবেন সেই জন্য ওই যেটা বলছিলাম যে আজকের দিনে যেমন একটা সরকার যখন তৈরি হয় তার হেড প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার যেমন হয় তার একটা ক্যাবিনেট মিনিস্টার থাকে মিনিস্টার শেখ থাকে সেখানে অনেকগুলো মন্ত্রীকে নিয়ে একটা ক্যাবিনেট মিনিস্ট্রি গঠন করা হয় এবং তারা রীতিমতো যথারীতি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে পরামর্শ দান করে পরামর্শ দেন এক্ষেত্রে শামসুদ্দিন ইলতুতমিস তিনি তো একজন প্রধান শাসক তো বটেই কিন্তু তাকে নানা রকম পরামর্শ দেওয়ার জন্য তিনি চল্লিশ জনের একটা সংগঠন তৈরি করেছিলেন চল্লিশ জন বিশিষ্ট অভিজাত বর্গ এরা প্রত্যেকেই তুর্কি তো তাদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি তাদের এদের মধ্যে কেউ ভারতীয় মানে ভারতীয় ছিল না এরা প্রত্যেকেই তুর্কি বিশিষ্ট বিশিষ্ট অভিজাত বর্গরা বিদ্যমান ছিল এরকম চল্লিশ জনকে নিয়ে একটা গোষ্ঠী তৈরি করেছিল যারা মানে একজন শাসককে বিভিন্ন রকমভাবে পরামর্শ দিত দিতে বলতে গেলে কোট অ্যান্ড কোড তারাও কিছুটা মানে ম্যাক্সিমাম রাজত্বটা তারাই কন্ট্রোল করত। কি কী পলিসি হবে কি হবে না সেটা তারাই নির্ধারণ করত তো এলতুথ যেটাই পরবর্তীকালে গিয়ে কিন্তু অনেকটা ক্ষতি হবে সেটা আমরা আলোচনা করবো এই চল্লিশ চক্র কী কী করবে এলতুত দুটি মুদ্রার প্রচলন করেছিল যে দুটো মুদ্রা হচ্ছে একটা হচ্ছে টাঙ্কা আরেকটা হচ্ছে জিত্তল টাঙ্কা হচ্ছে মনে রাখতে হবে সিলভার কয়েন ছিল টাঙ্কা ছিল সিলভার কয়েন আর জিত্তল ছিল কপার কয়েন তামার কয়েন জিতাল ছিল তামার কয়েন টাঙ্কা ছিল সিলভার কয়েন রুপোর কয়েন ইলতুতমিশ তিনি প্রথম এটা অনুভব করেছিলেন যে সৈন্যদেরকে মজুত করার জন্য ইক্তা সিস্টেম আনা ইকতা সিস্টেম কি ইকতা একটা ল্যান্ড রিলেটেড একটা সিস্টেম মানে সৈন্যদেরকে তখনও পর্যন্ত সৈন্যরা আক্রমণ করল মানে সৈন্যরা যখন মানে কোনো শাসকরা যখন তাদের সৈন্যরা রাখতেন সেই সৈন্যদের সৈন্যরা যখন যুদ্ধ করতেন যুদ্ধের পরিবর্তে তাদের পারিশ্রমিক হিসেবে তখনও নগদ অর্থ দেওয়ার প্রসেস আসেনি আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে এক কোনো জায়গায় যখন যেমন আজকের দিনে সোলজাররা আমাদের দেশের হয়ে যেমন লড়ে আমাদের দেশকে রক্ষা করে প্রোটেক্ট করে তার জন্য সরকার তাকে একটা টাকা দেয় ক্যাশ টাকা দেয় নগদ অর্থের বিনিময়ে দেয় কিন্তু তখন অর্থের প্রসেসে দেওয়া হতো না তখন যে মানুষ সৈন্য আসছে এবং পরিষেবা দিচ্ছে তার বদলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ জমি দেওয়া হতো এই প্রসেসটাকে বলা হতো ইকতা সিস্টেম তখনও পর্যন্ত দিল্লিতে কিন্তু মানে যেসব শাসকেরা ছিল তারা কেউ কিন্তু ফিক্সড সৈন্য রাখতো না মানে যখন যুদ্ধ হতো তখন মানে কিছু ধরা ধরা যাক দশ হাজার এক্সাম্পল বলছি রাজারা এখন যুদ্ধ করতে হবে যুদ্ধ করার দরকার সে দশ হাজার সৈন্য অ্যারেঞ্জ করে ফেললো যুদ্ধ শেষ তাদেরকে আবার বললো যাও তোমাদের ছুটি তারা যে যার মতন চলে গেল তারা তাদের চাষবাস করতো সারা বছর তারা সেভাবেই কাটাতো সাধারণ সিভিলিয়ানদের মতন আবার যখন যুদ্ধ বাধ্য তখন তারা সৈন্যরূপে আসত প্রথম আলাউদ্দিন খিলজি আমি আসবো যখন খিলজি ডায়নেস্টিক পড়াবো তখন আসবো জাস্ট এখন একটুখানি বলে রাখি যে আলাউদ্দিন খিলজি একমাত্র শাসক যিনি প্রথমবার পারমানেন্ট সৈন্য সিস্টেম রাখেন যে না তিনি অনুভব করেন যে না শুধু যুদ্ধের জন্য সৈন্য লাগে না সৈন্যটা বিশাল নিরাপত্তার জিনিস তাকে সবসময় মজুত রাখতে হবে যে কোনো এমার্জেন্সি অবস্থা আসতে পারে যে কোনো আপতকালীন অবস্থাতে যাতে সৈন্য পরিষেবা পাওয়া যায় সেই জিনিসটা অনুভব করেছিলেন আলাউদ্দিন খিলজি এবং তিনি একদম পারমানেন্ট সৈন্য রাখার ব্যবস্থা করেছিলেন তো যাই হোক সেটা পেগে যাব পরে নেক্সট ভিডিওতে যাব আপাতত এই ভিডিওতে আমরা দেখছি ইলতুতমিস বারোশো কুড়ি খ্রিস্টাব্দে কুতুব মিনারের স্থাপত্যের কাজ সম্পূর্ণ করেন আমি একটু আগে যেটা বলছিলাম যে মূল ভিতের উপরে তিনটি স্তম্ভ তৈরি করে ফেললেন এই হচ্ছে মূল ভিত এই হচ্ছে মূলভিত এই মূলভিতটা কুতুবুদ্দিন না করে তারপর তিনি মারা যান তারপর তিনি চান্স পাননি সেটা করার এর উপরের তিনটে ফলক তিনটে স্তম্ভ তিনি করেন তিনটে স্ট্যাচু এই অবধি তারপরে বাকি দুটো বারান হচ্ছে ফিরোজ সাতগুল ডাইনেস্টি যখন পড়বো তখন আমরা আরও জানবো তো সেটাই বলছেন মোটামুটিভাবে কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করলেন হচ্ছে ইল্দুত মিস এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বারোশো একুশ খ্রিস্টাব্দ আমরা জানি চেঙ্গিসখার নাম কে না শুনেছে দুর্ধর্ষ মঙ্গল নায়ক মানে এটা কথায় আছে যে চেঙ্গিসখা যেখানে গেছে সেখানে শ্মশান বানিয়ে দিয়েছে খান শুধু যে লুটপাট চালাতো তা না চেঙ্গিসকা এতটাই হিংস্র এবং এতটাই মানে একটা খতরনাক ব্যক্তিত্ব যে যদি কোনো সময় চেঙ্গিস খানের রিভিউ করি বায়োগ্রাফি রিভিউ করি সেখানে আরও ডিটেলস আমি বলতে পারবো এখন সেটা বলবো না কারণ এটা বলার সেটা বলার বিষয় নয় এখানে তো মোটামুটি এইটুকুনি জেনে রাখুন যে চেঙ্গিস খান একটা দুর্ধর্ষ মোগল নায়ক যেখানে যেত সেখানে একদম বানিয়ে দিত এবং চেঙ্গিস খান একজন মঙ্গোলিয়ান মঙ্গোলিয়া নামক দেশের অধিবাসী কিন্তু এন্টার এশিয়া এবং ইউরোপেরও কিছুটা অংশ নিয়ে সেই সময় সে বিশাল বড় একটা এম্পায়ার গঠন করেছিল তার অনেক দূর অব্দি তার রাজত্ব ছিল সে দুর্ধর্ষ নায়ক ছিল কিন্তু একমাত্র ভারতবর্ষ যেখানে কিন্তু চেঙ্গিসকা কোনো দিনও আক্রমণ করেনি কিন্তু আক্রমণ হতো যদি সেই সময় আমি প্রথমেই বলেছিলাম যে ইলতুত একজন দুর্ধর্ষ বিচক্ষণ রাজা আমি এই জন্য বলেছি কারণ হচ্ছে একটাই জালাল উদ্দিন মঙ্গলবান্নি জালাল উদ্দিন হচ্ছেন খোয়ারজিম খোয়ারজিম একটা স্থান যে স্থানটা এখন বলতে পারেন মডার্ন ইরান পারস্যের একটা অংশ সেখানকার শাসনকর্তা ছিলেন জালাল উদ্দিন তার রাজ্যে অ্যাটাক করে হচ্ছে চেঙ্গিসখা এবার চেঙ্গিসখা অ্যাটাক করবে কেউ তো আর মানে পাগল নয় শেষ জানে যে চেঙ্গিসখা আক্রমণ করা মানে তার পরিণতিটা কী ইতিমধ্যে দেরি না করে জালাল উদ্দিন মঙ্গলবাড়ি চলে এলেন ভারতে পাঞ্জাবের কাছে এসে উপস্থিত হয় তিনি ইলতুত কাছে সহায়তা চাইলেন কারণ তখন ইলতুত মিস শাসক তিনি বললেন আমাকে আশ্রয় দিন এবার ইলতুত সেখানে তার দূরদর্শিতা একটা নিদর্শন দিলেন তিনি দেখলেন যে আমি যদি এনাকে স্থান দিই তাহলে আমি কিন্তু শত্রুকে আমি চেঙ্গিসখা শত্রুকে স্থান দেওয়া মানে হচ্ছে চেঙ্গিসখাকে ভারত আক্রমণ করতে আমন্ত্রণ জানানো এটা খুব সহজ হিসাব কারণ সে যখন জানবে যে আমি মানে ইলতুত তাকে আশ্রয় দিয়েছে তখন ইলতুতমিশও তার টার্গেট হয়ে যাবে এবং শুধু ইলতুতমিস না ইলতুতমিশকে ধরতে এসে জালালুদ্দিন উদ্দিন মঙ্গলবাণীকে ধরতে এসে টোটাল ভারতকে একদম মানে কি বলবো শ্মশান বানিয়ে দেবে এবং সেখানে তার এই দূরদর্শিতা এবং তার এই তৎক্ষণাৎ যে সে নেয় যে না আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না আপনি ফিরে যান যথায় জালালুদ্দিন জালাল যখন চলে যান তিনিও তার সাথে সাথেই চেঙ্গিস খানও ভারত ভারতকে ভারতকে ছেড়ে ভারতকে ত্যাগ করেন চেঙ্গিস খান এবং যথারীতি চলে যান জালাউদ্দিনের পিছনে পিছনে এইভাবে ইলতুতমিশের দূরদর্শিতার জন্য চেঙ্গিস খান ভারত আক্রমণ থেকে ভারত রক্ষা পেতে সক্ষম হয় আর ইলতুতমিশের বিখ্যাত রাজসভার বিখ্যাত কবি ছিলেন হচ্ছে মিনহাজ উস সিরাজ তার বিখ্যাত গ্রন্থটির নাম হলো তাবাতি নাসিরি আপনারা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন আমার এই আমি যখন পড়াই তখন আমার এখানে যে পেজটা আপনারা স্ক্রিনশট নিয়েও পড়তে পারেন এতে অনেক সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে আপনাদের বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইলতুতমিস বাগদাদের খলিফা বাগদাদ খলিফাদের জনক মানে খলিফা অ্যাকচুয়ালি একটা খুব পয়গ্র মনে হয় খলিফা একজন ধর্মগুরু মানে যাকে এন্টার বিশ্বের মুসলিমরা তখন সেই সময় মানত সেই সময় কেন বহুদিন পরেও আমরা যখন মডার্ন হিস্ট্রি পড়ব তখন খিলাফত আন্দোলন যখন যদি পড়ি কোনো সময় তখন সেখানেও দেখবো যে খলিফাদের যখন ক্ষমতা হ্রাস হচ্ছিল তার বিরুদ্ধে ভারতবর্ষেও খিলাফত আন্দোলনে নেমে গেছিল ভারতীয় মুসলিমরা একত্রিত হয়ে গান্ধীজি যেটাকে খুব সুবর্ণ সুযোগ দেখেছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ অসহযোগ আন্দোলনকে অবশ্যই খিলাফত আন্দোলনের সাথে মিক্স আপ করে আমরা যদি হিন্দু মুসলমানের ঐক্য আনতে পারি যাই হোক সেটা অন্য টপিক তো বাগদাদের যে খলিফা সেই খলিফা খুদ ইলতুতমিসকে স্বীকৃতি দেন সুলতান হিসেবে স্বীকৃতি দেন ভারতের সুলতান হিসেবে এবং তিন বাগদাদের খলিফা স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে সব কিছু পেয়ে যাওয়া তাই তিনি বাগদাদের খলিফার স্বীকৃতি পাওয়ার পর নাম রাখলেন নিজের সুলতানি আজম খলিফার সম্মানে তিনি খলিফা যে তাকে স্বীকৃতি দিয়েছিল তার সম্মানে তার কৃতজ্ঞতাতে তিনি মুদ্রাতেও খলিফার সম্মানে মুদ্রা প্রচলিত করেন খলিফার নামে যেখানে তিনি নিজেকে উল্লেখ করেন মুদ্রাতে খলিফার সেনাপতি হিসেবে তখনকার যে মুদ্রা পাওয়া যায় সেখানে পরিষ্কার খোদিত আছে তিনি নিজেকে খলিফার সেনাপতি হিসেবে অভিহিত করছেন এরপরে আসেন রুকনুদ্দিন রুকনুদ্দিন একজন খুব মানে অদ্ভুত রকমের একটা দুর্বল চিত্তের অকর্মণ্য ব্যক্তিত্বের একজন মানুষ যিনি ইলতুতিসের পুত্র পিতা এত বড় কিন্তু তার পুত্র পিতার সমান কিছুই না কিন্তু পিতার সমান ছিলেন তার মেয়ে সুলতানা রাজিয়া বা রাজিয়া সুলতানা যাই বলবেন ইলতুতমিস সেটা খুব ভালোভাবে ফিল করেছিলেন সেই জন্য ইলতুতমিস তার জীবদ্দশাতে তার বেঁচে থাকাকালীনই তিনি তার নেক্সট উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন রাজিয়া সুলতানার নাম একজন মুয়েন নাম কিন্তু ইলতুত এর মধ্যেই মারা যান এবং রুকনুদ্দিনের মা ডেফিনেটলি সেই রাজিয়া সুলতানারও মা তার নাম হচ্ছে তুরকান তার ইচ্ছাতে ইলতুত পুত্র রুকনুদ্দিনই সিংহাসনে বসেন কিন্তু ছ মাসের মধ্যে রাজিয়া সুলতানা ইলতুত পুত্র এই রুকনুদ্দিন মানে নিজের ভাই রুকনুদ্দিনকে ছ মাসের মধ্যে সিংহাসন থেকে পদচ্যুত করেন এখানে অনেক অনেক বইতে এক বছর বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি এক বছর রুকনুদ্দিনের শাসনকাল ছিল না ছিল ছ মাসের কাছাকাছি কি তার একটু কম রুকনুদ্দিন ছিলেন একজন দুর্বল চিত্তের অকর্মণ্য ব্যক্তিত্ব রাজিয়া সুলতানা টপিকই টপিক নিজের মধ্যেই টপিক রাজিয়া সুলতানা ভীষণ ইম্পর্টেন্ট এখেন এই রাজিয়া সুলতানা নিয়ে একটা সিনেমাও আছে হেমা মালিনীর আপনারা আশা করি অনেকেই দেখেছেন ভারতের ইতিহাসে আজ পর্যন্ত যতদিন ভারতবর্ষের ইতিহাসে রাজতন্ত্র চলেছে আজ পর্যন্ত একমাত্র বিশেষ করে মুসলিম শাসনে একমাত্র নারী যদি কোনো সুলতান হয়ে থাকেন কোনো নারী শাসক যদি থেকে থাকেন সেটা হচ্ছে রাজিয়া সুলতানা এক্ষেত্রে আরেকটা জিনিস বলি ঐতিহাসিকরা রাজিয়া সুলতানার নামটা নিয়েও অনেকের মধ্যে অনেক মতভেদ আছে অনেকে রাজিয়া সুলতানাকে রাজিয়া সুলতানা বলতে অনেক ঐতিহাসিক রাজ নয় কেন নয় সুলতানা কথার অর্থ হচ্ছে সুলতানের যিনি স্ত্রী হন তাকে বলা হয় সুলতানা এখানে অনেক ঐতিহাসিক মনে করেন যে রাজিয়া কোনো বিবাহিত নারী নন এবং তিনি যথেষ্ট নিজের কৃতিত্বে সিংহাসনে বসেছেন তাকে রাজিয়া সুলতান বলাই শ্রেয় সুলতানা নয় আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে না তিনি রাজিয়া সুলতানা হিসেবেই তাকে ডাকা ভালো তো এক এক একটা একটা ঐতিহাসিকের যুক্তি সেটা ডিবেটেবল বিষয় সেটা তো আমি যাব না অতি সুদাক্ষা নারী শুধু নন তিনি কিসে কিসে পটু দেখুন যুদ্ধবিদ্যা অশ্বারোহণ যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনা করা দয়াদাক্ষিন্য সব থেকেই পারদর্শী ছিলেন পুরুষের পোশাকে সজ্জিত হয়ে রাজ তিনি উপস্থিত হতেন মানে তিনি একটা ছেলের থেকে কিছু কম নন বরং একটা বেশ অনেক বেশি হতে পারেন সেটা তিনি প্রমাণ করেছিলেন এইবারে মজাদার বিষয় হচ্ছে রাজিয়া সুলতানা যখন রাজত্বে সামলালেন মানে তিনি যখন সিংহাসন দখল করলেন তার ভাই রুকনুদ্দিনকে সরিয়ে ছ মাসের মধ্যে সিংহাসনে বসার পর থেকেই বাবার তৈরি ওই যে চালিসা যে চল্লিশ চক্র তার সাথে রাজিয়া সুলতানার একটা দ্বন্দ্ব শুরু হয় দ্বন্দ্ব শুরু হয় এই জন্য রাজিয়া সুলতানা একটু চেয়েছিল যে অভিজাতদের খর্ব করতে মানে অভিজাতদের পরামর্শ নেব না কারণ রাজিয়া সুলতানা এটা ফিল করেছিলেন যে ইন্তুতমিসের যুগেই এই যে চল্লিশ জন যে অভিজাতবর্গ এই চাহে এই চালিশ যে চল্লিশ চক্র এটা খুব ফুলে ফেলে উঠেছে এরা খুব মানে বিষধর হয়ে উঠেছে এরা খুব ষড়যন্ত্র করে রাজার বিরুদ্ধে সবসময় এরা শুধু পরামর্শ দেয় না এরা রাজাকে মানে সিংহাসনে নিয়ন্ত্রণ করারও একটা বড় মানে জায়গা রোল একটা পালন করছে এটা রাজা সুলতানা ভেবেছিলেন মানে বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি চেয়েছিলেন যে অভিজাত গোষ্ঠীকে সরিয়ে দিতে এবং তার উদ্দেশ্যেই তিনি কি করেছিলেন তিনি করেছিলেন এটাই যে আস্তে আস্তে করে অতুর্কিদের যারা তুর্কি নয় এরকম জাতের মানুষদেরকে রাজিয়া তার সরকারি পদে বসাতে লাগলেন যথারীতি যখনই তুর্কিরা অতুর্কি জাতিদেরকে বসাতে লাগলেন মানে দেখলেন যে রাজিয়া সুলতানা অতুর্কিদেরকে উচ্চ পদে বসাচ্ছেন সরকারি পদে বসাচ্ছেন তখন কোন একটা জায়গাতে তুর্কিদের যে প্রভাবটা রাজিয়া সুলতানা কমিয়ে দিচ্ছিলেন তাদের সেটা তুর্কিরা মেনে নিতে পারেনি এবং আপনাদের আমি আগেই বললাম যে চল্লিশ চক্রের মধ্যে সবাই ছিলেন তুর্কি তাদের একটা বিশেষ দম্ভ ছিল তারা যখন দেখলো যে তাদের প্রভাব প্রতিপত্তি খর্ব হচ্ছে তখনই সেখানে রাজা সুলতানের সাথে তাদের লেগে গেল এরপর মেন সবচেয়ে বেশি দ্বন্দ্ব তখন লাগলো যখন আবিসিনিয়ার কৃতদাস আবিসিনিয়া নামক এক স্থান সেখানকার একটা কৃতদাস যার নাম হচ্ছে ইয়াকুট খান সেই ইয়াকুট খানকে রাজা সুলতানা কৃতদাসী একদম কৃতদাস সামান্য কৃতদাস তাকে তিনি সেনাপতি প্রধান করে দিলেন প্রথমত তিনি অতুর্কি তিনি তুর্কি জাতের নন একজন হপসি সৈন্য তারপরে তাকে যথারীতি আবার সেনাপতির মতন একটা যেটা সবচেয়ে মানে জেনারেল পদ আর কি সেখানে বসে দিচ্ছেন সেটা কিছুতেই মেনে নিতে পারছিল না এই জন্য তীব্র দ্বন্দ্ব লাগ বেঁধে গেল রাজা সুলতানের সাথে এই চালিশার ব্যক্তিবর্গদের বিদ্রোহীদের যারা এই যে এই সময় বিদ্রোহ শুরু হয়ে যায় এই অভিজাতদের মধ্যে এবং এই অভিজাতদের যে নেতা ছিলেন তার নাম হচ্ছে বিদ্রোহী নেতা সারহিন্দের শাসনকর্তা ইয়ার উদ্দিন আলতুনিয়া এবার একটা গল্প বলি গল্পটা এই রকম কিছু ঐতিহাসিক এই গল্পটাকে স্বীকার করেন কিছু ঐতিহাসিক এই গল্পটাকে স্বীকার করেন না কিন্তু এটা কোনো রূপকথার গল্প না এটা তথ্যভিত্তিকই গল্প কিন্তু মানে এটা নিয়ে মতভেদ আছে গল্পটা হচ্ছে এই ইখতিয়ারুদ্দিন আলতুনিয়া তিনি হচ্ছেন রাজিয়া সুলতানার অল্প বয়সের প্রেমিক রাজিয়া সুলতান সুলতানা আলতুনিয়াকে ভালোবাসতেন এবং দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল রুকনুদ্দিনকে যখন আলতুনিয়া মানে রুকনুদ্দিনকে যখন আমাদের রাজিয়া সুলতানা যখন সরালো তার সিংহাসন থেকে পদচ্যুত করে ক্ষমতা দখল করলো রাজিয়া সুলতানা তখন তার কিছুটা ক্রেডিট কিন্তু আলতুনিয়ারও আছে আলতুনিয়ার সহায়তায় এই ইখতিয়ার উদ্দিন আলতুনিয়ার সহায়তাই কিন্তু রাজিয়া সুলতানা রুকনউদ্দিনকে সরিয়ে সিংহাসন দখল করেছিলেন এইবার কি হয় তার দেখা মিলল তার কিতদাস যে ইয়াকুট খান আস্তে আস্তে ইয়াকুট খানের সাথে রাজিয়া সুলতানার একটা সম্পর্ক তৈরি হতে লাগে এবং আলতুনিয়ার সাথে এবার কি হলো রাজিয়া সুলতানার সম্পর্কটা দূরত্ব বাড়তে লাগে মানে কোনো একটা জায়গাতে রাজা সুলতানার সাথে দূরত্ব সম্পর্ক তৈরি হতে লাগে আলতুনিয়ার যে আলতুনিয়ার তার ছোটোবেলাকার প্রেম ছিল এবং আলতুনিয়ার মাধ্যমে সে ক্ষমতা এসেছিল এবং তার সামান্য একটা স্লেভ বা কৃতদাস যার নাম হচ্ছে ইয়াকুট খান তার সাথে রাজিয়া সুলতানার একটা প্রেম সম্পর্ক সৃষ্টি হতে লাগলো যেটা আলতুনিয়া মেনে নিতে পারলো না যথারীতি কী করলো আলতুনিয়া রাজাকে অ্যাটাক করে দিল আক্রমণ করে রাজিয়াকে ক্যাপচার করলো এবং বন্দিও করলো এবং ইয়াকুট খানকে শোনা হয় শোনা যায় যে যে তথ্যটা কিছু তথ্যে বলা হচ্ছে যে আলতুনিয়াকে আলতুনিয়া ইয়াকুট খানকে মেরে দেয় এবং রাজিয়াকে অফার করে বিয়ে করার জন্য বলে নয় তুমি আমাকে বিয়ে করো নয় আমি তোমায় মেরে দিচ্ছি এক্ষেত্রে কুটকৌশলী রাজিয়া জানে আমার কাছে ডিপ্লোমেসি দিয়ে আমার কিংডমে ফিরে আসতে হবে এবং আমাকে মুক্তি পেতে হবে সে দ্রুত আলতুনিয়াকে বিয়ে করে এবং আলতুনিয়া খুশি হয়ে যায় দুজনে মিলে যৌথভাবে যখন দিল্লির দিকে ফিরছিল তখনই রাজিয়া সুলতানার আরেক ভাই মানে রুকনুদ্দিন না কিন্তু আরেক ভাই তৃতীয় ভাই বহরম শাহ সে রাজিয়াকে আক্রমণ করে দেয় মাঝপথে এমন আক্রমণ করে যে রাজিয়া সুলতানা এবং আলতুনিয়ার সৈন্যরাও পালিয়ে যায় দুজনকে ফেলে রেখে তখন এই রাজিয়া এবং আলতুনিয়া এই দুজনেই মাঝপথে দস্যুরা আসে যথায়ী তারা শাসক তাদের গায়ে শোনা না অর্থ থাকতেই পারে সেগুলো লুটকর লুটপাট চালায় এবং তাকে হত্যা করে দেয় এবং রাজিয়া এবং আলতুনিয়া এই দুজনেই কৈথাল কৈথাল বলে একটা জায়গা সেই কৈথালে তারা মারা যান স্থানটি হচ্ছে বর্তমানে হরিয়ানাতে অবস্থিত কৈথাল হরিয়ানা বহরাম রাজা রাজিয়া সুলতানা তো চলে গেলেন তার এবং আলতুনের মৃত্যুর পর বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসলেন তিনি বস তিনি হচ্ছিলেন হচ্ছে ইলতুতমিসের তৃতীয় পুত্র কিন্তু তিনিও চালিসার সমর্থনেই বসেছিলেন চালিসা না একটা অদ্ভুত রকমের রোল প্লে করতে লাগলো চালিসা আস্তে আস্তে করে ইলতুত পর চালিসা চালিসার বিরুদ্ধে যে শাসক যাচ্ছিলো তার থাকাটা মুশকিল হয়ে যাচ্ছিল যেমন এটা যে শুধু শাহ রাজিয়াকে আক্রমণ করেছে তা নয় এর পিছনে চালিসারও ছিল কারণ চালিশাদের তখন একমাত্র লক্ষ্য হয়ে যায় যে রাজিয়া সুলতানাকে কীভাবে সরানো যায় কারণ তাদের ক্ষমতা খর্ব হচ্ছিল সিম্পল তো একটা মেকারের রোল কিন্তু কোনো একটা জায়গাতে সূক্ষ্মভাবে দেখলে দেখা যাচ্ছে যে চালিসারা কিন্তু সেই রোলটা প্লে করতে লাগছিল যেমন বা কিছুদিনের জন্য বসালো সমর্থনে তারপর তাকেও হত্যা করে দেওয়া হলো এরপর বসে হচ্ছে মাসুদ শাহ মাসুদ শাহ হচ্ছে রুকনুদ্দিন যাকে সরিয়ে রাজিয়া সুলতানা বসেছিল সেই রুকনুদ্দিনের পুত্র হচ্ছে পুত্র হচ্ছে তাকে আবার একজন ব্যক্তিত্ব নাম নাসিরুদ্দিন নাসিরুদ্দিন মোহাম্মদ তিনি কি করেছেন গিয়াসুদ্দিন বলবান ও তার মার সাথে গিয়াসুদ্দিন বলবান হ্যাঁ সেই মলবান যে বলবান আগামী আগামী কিছুক্ষণের মধ্যেই সেও শাসক হতে চলবে চলেছে সেই গিয়াসুদ্দিন বলবন এবং তার মায়ের সাথে মানে নাসির উদ্দিন মোহাম্মদের মায়ের সাথে প্ল্যান করে এই রুকনুদ্দিনের ছেলে মাসুদ শাহকে সরায় সরিয়ে দিল সরিয়ে দিয়ে যথারীতি নিজে বসে পড়ল সিংহাসনে মাসুদ শাহকে সিংহাসনচ্যুক্ত করে সুলতান হল নাসিরুদ্দিন মোহাম্মদ কিন্তু নাসিরুদ্দিন মাহমুদকে সম্বন্ধে একটা খুব ফেমাস টাইটেল আছে নাসির উদ্দিন মাহমুদের তাকে বলা হতো দরবেশী কিং বা দরবেশী রাজা এত সৎ ছিল এত ধার্মিক ছিল এবং এত উদার ভাবাপন্ন ছিল যে একজন শাসক হতে গেলে যে কূটনৈতিক যে বিচক্ষণতা যে দূরদর্শিতা থাকা দরকার তা এনার মধ্যে ছিলই না খুব সহজ সরল জীবনযাপন করতেন এবং একজন আখিরে উনি একজন সহজ সরল শাসক ছিলেন ফলে তার মতন একজন সহজ সরল মানুষের পক্ষে দিল্লির সুলতানি সংকট যেমন দূর করা সম্ভব না শাসক হিসেবেও একটা মানে চক্র একটা চালিস মানে চালিসাকে ট্যাকেল করা তার পক্ষে সম্ভব ছিল না তার শ্বশুরমশাই ছিলেন উলুক খা হ্যাঁ সেই উলুক যে পরবর্তীকালে গিয়াস উদ্দিন বলবান এই নামে সিংহাসনে বসতে চলেছে তুর্ধস্য লোক এই উলুক নাসিরুদ্দিন মামুদ মাহমুদ নাম নামে মাত্র শাসক ছিলেন তার এই শ্বশুরমশাই উলুক্ষা মানে গিয়াসুদ্দিন বলবন সেই আর্ধেক কাজ করে দিতেন রাজার হয়ে মানে কোরান কোট সেই অলিখিত রাজা ছিলেন যাই হোক শ্বশুরের আগে জামাই মরে গেলেন এবং কি হলো জামাই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে নাসিরুদ্দিন মামুদের মৃত্যুর সঙ্গে সঙ্গে গিয়াসুদ্দিন বলবন সিংহাসনে বসে পড়ল বলবন মানে একটা একটা অদ্ভুত চরিত্র একটা ভীষণ ইন্টারেস্টিং চরিত্র মানে এত শক্তিশালী এবং তার মধ্যে ইমোশান এই এই জিনিসগুলো কম মানে সে ডমিনেশনটাকে সবচেয়ে বেশি প্রিয় মনে করেছে এবং ডমিনেশন জিনিসটাকে ডমিনেটিং ক্যারেক্টারটা তার মধ্যে মারাতো কারণ সে জানতো যে ডমিনেট করতে না পারলে আমার পথ থাকবে না এবং তার যে সাংঘাতিক কৌশলী বুদ্ধি সেটার প্রমাণ আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো দেখো দেখুন একজন অন্য সদস্য এবং ইলতুত পর কিন্তু সবচেয়ে হাই সেকেন্ড হাইস্ট রুলার হচ্ছে গিয়াসুদ্দিন বলবন দাসবংশের আমি একটু আগেই বলছিলাম ইলতুতমিস পঁচিশ বছর রাজত্ব করেছে তো গিয়াসুদ্দিন বলবান কিন্তু একুশ বছর রাজত্ব করেছে কিছু কম না মাত্র চার বছর কম এক সেকেন্ড হায়েস্ট রুলার ছিলেন হচ্ছে গিয়াস গিয়াসুদ্দিন বলবান যাই হোক ইলতুত ইলতুতমিস মিস একজন অন্যতম সদস্য ছিলেন এবং তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাই তাকে সুলতান পদে অধিষ্ঠিত করেছিল তিনি কিন্তু ইনি একমাত্র যিনি কিন্তু কুতুবুদ্দিন আইবকের বংশের কেউ নন সেখান থেকে বিলং করেন না কুতুবুদ্দিন আইবকের বংশের তো শেষ ছিলেন নাসির মাহমুদ তার শ্বশুরমশাই ছিলেন তিনি একজন আউটসাইডার কিন্তু তিনি বংশের একজন অন্যতম শাসক হয়ে উঠলেন সেরা সেরা শাসক ইলতুতমিসের পর কারণ শুধুমাত্র তার সুদীর্ঘ ও রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি একজন দুর্ধর্ষ শাসক ছিলেন ক্ষমতায় এসেই দেখুন ক্ষমতায় এসেই বলবন চালিসাকে ভেঙে দেয় কেন চালিসাকে ভেঙে দেয় কি বুদ্ধি ভাবুন চালিশা বলবন এটা খুব ভালোভাবে জানে যে এই চালিশা হচ্ছে যত ষড়যন্ত্রের মূল এই চল্লিশ জন বর্গ একত্রিত হয় আর কোনো একটা জায়গায় বসে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করার পলিসি তৈরি করতে লাগে এবং কিভাবে তাকে কতক্ষণে তার বিরুদ্ধে গেলে চালিশার বিরুদ্ধে কোনো রাজা গেলে তাকে কীভাবে পদচ্যুত করবে সেটার ষড়যন্ত্র সবসময়ের মধ্যে চলতে লাগে এর বিষয়টা হচ্ছে বলবন এটা আরও ভালো করে কেন ফিল করতে পারল বলবন এটা আরও ভালোভাবে ফিল করতে পারলো এই জন্য কারণ বলবন নিজে একজন চালিসার সদস্য ছিল ফলে চালিসাতে কি ধরনের আলোচনা হয় বা চালিসার মানুষ যে বর্গদের নিয়ে চালিসা গঠিত হয়েছিল তাদের মানসিকতা কি সেটা বলবনের জানতে অসুবিধা হওয়ার কথা নয় কারণ তিনিই ছিলেন সেই গোয়ালের মানে সেই অংশে মানে সেই গ্রুপের একজন মানুষ তো বলবন সেই বিষয়ে জ্ঞাত ছিলেন এবং সেই জন্যই তিনি কি করলেন থেকে উঠিয়ে দিলেন তিনি তার রাজত্বকালে গুপ্তচর ব্যবস্থা প্রস্তুত করলেন গুপ্তচর বাড়িদ বাড়ির নামক গুপ্তচর পোস্ট তৈরি করলেন স্পাই সিস্টেম মানে রাজার এগেনস্টে কেউ কনসপারেসি করছে কিনা হাটে বাজারে ঘরে বাইরে কোথাও কিছু করছে কি না সেই বিষয়ে খবর আনা আনার বাধ্যতামূলক এবং এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনারা নোট করে নিতে পারেন বলবন এমন একজন রাজা ছিলেন যিনি কাউকে যেমন বিশ্বাস করতেন না এটা যেমন সত্য তার সাথে সাথে যদি কোনো কেউ কোনো একটা বিষয় নিয়ে যদি সঠিক তথ্য স্পাই হিসেবে যদি মানে গুপ্তচর যদি কোনো গুপ্ত খবর সঠিকভাবে নিয়ে আসতে না পারতো তাহলে তার কিন্তু কঠিন সাজা হতো বলবনের বলবন তাকে খুব কঠিন সাজা দিতেন এবং বলবন কিন্তু কোনো কিছু মাপ করতেন না ভীষণ নিষ্ঠুর টাইপের এবং হরদ একজন শাসক ছিলেন বলবন তার রাজত্বকালে আয়রন অ্যান্ড ব্লাড পলিসি এনেছিলেন লোহা এবং রক্ত মানে রাজা হচ্ছে সর্বে সর্বা তার এগেন্স্টে কোনো কথা বলা যাবে না তিনি মনে করতেন সুলতান হচ্ছে ঈশ্বর প্রতিষ্ঠিত পুরুষ তার কাজের সমালোচনা করা অধিকার মর্তলোকের কারো নেই মানে রাজা যা করবে সুলতান যা করবে সেটাই সাধু তার বিরোধিতা করা যেমন যাবে না আর করার কথা ভাবলে তার একটাই ফল হবে মৃত্যু যে সেই ভাবনা ভাবে তার একটাই স্থান হবে যে পরলোক গমন করতে হবে তার বাংলার শাসনকর্তা সেই সময় ছিলেন হচ্ছে তুঘরিল খান তিনি বাংলাতে শাসন করছেন বাংলার প্রাদেশিক শাসনকর্তা ছিলেন তিনি সেই সময় বলবনের এগেন্স্টে প্রথম চোখে চোখ রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন বাংলা বলবনের শিকার মানে রাজত্বকে স্বীকার করে না তার ফল এইটা হয়েছিল বলবন তাকে পরাজিত তো করেছিলেন সাথে পরলোক গমনও করিয়ে দিয়েছিলেন এছাড়া দোয়াব দোয়াব অঞ্চলে দোয়াব রিজিয়ন এই হচ্ছে দুয়াব রিজিয়ান দুয়াব অঞ্চল দুয়াব অঞ্চল মানে হচ্ছে এই হচ্ছে গঙ্গা এই হচ্ছে যমুনা এই হচ্ছে যমুনা এই হচ্ছে গঙ্গা এর মা মধ্যবর্তী যে অংশ যে অঞ্চল যে পলি অঞ্চল এটাকে বলা হতো দোয়াব অঞ্চল উত্তর ভারতে এই দুয়াব অঞ্চলে মেয়াটি দস্যুদের প্রচণ্ড পরিমাণে বার শুরু হয়েছিল তো সেটাকেও উনি একদম সমূলে একদম উড়ি উপড়ে নেন তাদেরকে পুরোপুরি একদম নিষ্ঠুরভাবে একদম হত্যাকাণ্ড হত্যালীলা চালিয়ে সেই মানে একদম আন্দোলন সে সমস্ত উৎপাত একদম পুরোপুরিভাবে দমন করে ফেলেন ফলে বোঝা যাচ্ছে এর থেকে বলবন কতটা শক্তিশালী কতটা কঠোর মানসিকতার তিনি তার মধ্যে কোনো ইমোশন নেই তিনি তার শাসনকালে কোনো স্বৈরাচারীগিরি চলবে না তিনি নিজে যতটাই স্বৈরাচার হন না কেন তার কোনো প্রজার স্বৈরাচারিতা তিনি বরদাস্ত করবেন না বালবান দিওয়ানি আর্স নামক একটা সেনাবাহিনী প্রতিষ্ঠিত করেছিলেন কারণ তার সেনাবাহিনীকে তিনি সেনাবাহিনীকে সংগঠন করা সুসংগঠিত করা সুপ্রশিক্ষণ দেওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে বলে তিনি মনে করেছিলেন প্রয়োজনীয়তা আছে তাই তিনি দিওয়ানি আর্স নামের একজন একটা নতুন সোলজার বাহিনী সেটা তিনি গঠন করেছিলেন নিজেকে তিনি জিল ই জিল ই ইলাহি জিলি ইলাহি কথার অর্থ হচ্ছে শ্যাডো অফ গড ঈশ্বরের ছায়া মানে তিনি সব তিনি সবসময় প্রজাদেরকে মানে তিনি তার সমস্ত লোকদের বলতেন আমি হচ্ছে ঈশ্বরের ছায়া অর্থাৎ আমি যা বলবো বা করবো সেটা করা মানে হচ্ছে ঈশ্বরই করছে সেটা ফলে তার কোনো বিরোধিতা করা যায় না করলে সেটা পাপ আর তার ফল একমাত্র পরলোক গমন যেটা একটু আগেই বলছিলাম বলবন রাজ তার রাজবন বলবন তার রাজদরবারে দুটি নিয়ম চালু করে ভীষণ ইন্টারেস্টিং দুটো নিয়ম দেখুন একটা হচ্ছে সিজদা সেটা হচ্ছে কি প্রস্ট্রেশন বিফোর দ্য মোনার্ক মোনার্ক যখন রাজা যখন ঢুকবে তখন একদম ষষ্ঠাঙ্গে হাত জোর করে একদম মাটিতে শুয়ে তাকে প্রণাম করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে পাইবস কিসিং দ্য ফিট অফ মোনার্ক মোনার্ক যখন রাজা যখন হেঁটে হেঁটে যাবে রাজার রাজার পায়ে চুম্বন খেতে হবে এর থেকেই বুঝতে পারছেন এবং এটাও কথিত আছে যে বলবনের কোটে হাসাও বরণ ছিল কেউ কোনো আমির ওমরাও হাসতে পারবে না তার মানে কতটা স্ট্রিক্ট রুলার ছিল সে বলবন নরাজ উৎসব চালু করেন নরাজ উৎসবটা কি নর নরাজ এই যে উৎসবটা এই উৎসবটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সি উৎসব পার্সি উৎসব বাট এটা হচ্ছে পার্শ্ব পারস্যীয় দোল উৎসব আমরা যেমন বসন্তকালে দোল উৎসব দোল খেলি মানে মুসলিমদের মধ্যেও একটা রেওয়াজ ছিল দোল খেলার সেই রেওয়াজটার নাম হচ্ছে নওরাজ যে উৎসবটা বলবান চালু করে ভারতবর্ষে তার রাজত্বকালে আমির খসরু কে না চেনে তার নাম কোয়েশ্চেনটা কতবার যে কত পরীক্ষাতে এসছে সমস্ত কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে পিসিএস এক্সামে প্রচুরবার এসছে ভারতবর্ষের তোতা পাখি কাকে বলা হয় সে হচ্ছে আমির খুসরু কাকে ভারতবর্ষের তোতা পাখি বলা হয় আমির খুসরু তার সাহিত্যযাত্রা শুরু হয়েছিল বলবনের রাজত্বকালে এই আমির খুসরু যে পরবর্তীকালে তার নাম আমরা আলাউদ্দিন খিলজির সময়ও পাবো অনেকগুলো সময় পাব আমি এই আমির খসরুর মতন বিখ্যাত ব্যক্তিত্ব যাকে ভারতবর্ষের তথা পাখি বলা হয় তার সাহিত্যযাত্রা তার লেখালেখি সমস্ত কিছু তার পরিচয় তার সমস্ত কিছু ফুটে উঠেছিল বলবনের রাজত্বকালে আমল থেকে তার বলবনের সভাতেই তিনি একজন অংশ ছিলেন বলবনের আদরের পুত্র ছিলেন হচ্ছে মোহাম্মদ তার একজন একটি পুত্র সবচেয়ে আদরের পুত্র বিলাভেটসন তিনি মঙ্গোলিয়ানদের মঙ্গোলিয়ানদের হাতে মারা যান এতে বলবান প্রচণ্ড পরিমাণে মানসিক অত স্ট্রং একজন রুলার যিনি মানসিক দিক থেকে এত শক্তিশালী ছিলেন তিনিও ভেঙে পড়েন এবং অবশেষে বিষাদগ্রস্ত বলবান বারোশো সাতাশি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এবং এই সাথে সাথে দীর্ঘ একুশ বছরের রাজত্বকাল তার সমাপ্তি ঘটে আমি আগেই বললাম যে সেকেন্ড হায়েস্ট রুলার ছিলেন বলবান আরেকটা জিনিস ছোট্ট ইনফরমেশন সেটা হচ্ছে বলবর্ণের যখন মৃত্যু হলো তার পৌত্র তার পৌত্র কায়কোবাদ আঠেরো বছর বয়সে সিংহাসনে বসেন এবং বারোশো নব্বই খ্রিস্টাব্দে খোলজি নেতা জালাল উদ্দিন খেলজি কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে হত্যা করে সিংহাসনে বসেন যা খলজি বিপ্লব নামে খ্যাত এবং এরই সাথে দাস বংশের সমাপ্তি ঘটে বলবনের যে পুত্র ছিলেন তার নাম ছিল হচ্ছে কায়কোবাদ পুত্র পৌত্র মানে বলবনের নাতি ছিলেন কায়কোবাদ তিনি অল্প বয়সী ছিলেন আঠারো বছর বয়স ছিল তিনি সিংহাসনে বসেন এবং তিনি সিংহাসনে বসার অচিরেই কায়কোবাদের সঙ্গে দ্বন্ধ লেগে যায় তার আমির অমরাওদের যেটা হয় তখন আমির অমরাওরা কায়কোবাদকে সরিয়ে দিয়ে কায়কোবাদের একদম শিশুপুত্র মানে সে রাজা রাজা কী তার নিজের নামও হয়তো ঠিক মতন জানতো না সেরকম বয়সে কায়ু কায়ুমার্স মানে কায়কোবাদের পুত্র কায়ুমার্স তাকে সিংহাসনে বসিয়ে দেন যথারীতি এরই মধ্যে জালালুদ্দিন খেলজি সেই জালালুদ্দিন খিলজি যে নেক্সট ভিডিওতে আমি পড়াবো যে খলজি ডাইনেসটির প্রতিষ্ঠাতা আলাউদ্দিন খিলজির কাকা কাম মানে কাকা তথা শ্বশুর শ্বশুরমশাই ছিলেন সেই জালাল উদ্দিন খিলজি যার বয়স সত্তর বছরের ঊর্ধ্বে ছিল সেই ব্যক্তি এই কায়কবাদ এবং কায়োমার্স এই দুজনকেই হত্যা করে পুরোপুরিভাবে দিল্লি সিংহাসন ক্যাপচার করে ফেললেন এবং এরই সাথে সাথে সুলতানি পিরিয়ডের সুলতানি শাসনের পিরিয়ডে প্রথম ডায়নেস্টি স্লেভ ডায়নেসটির পতন ঘটল এই হত্যাকাণ্ড যেটা চালিয়েছিলেন জালালুদ্দিন খিলজি এটাকে এটি খলজি বিপ্লব নামে ইতিহাসের পাতায় বিখ্যাত এবং এর সাথে সাথে বংশের সমাপ্তি ঘটল তো থ্যাংক ইউ আশা করি আমার লেকচারটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কোনো জায়গাতে যদি কোনো কিছু মনে হয় যে আমার ইম্প্রুভ করার দরকার আছে বা আমার আপনাদের কিছু ইনফরমেশান যে কোনো ক্ষেত্রে দেওয়ার আছে তাহলে ডেফিনেটলি সেটা কমেন্ট করে সাজেস্ট করবেন আমি যথাযথ চেষ্টা করব সেটা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ভালো থাকুন